Hello students, today we will start a new lesson that is basic geometrical ideas 2D. 2D means two dimensional. Here the first question is geometry, means what is geometry? The part of mathematics that deals with objects such as points, lines, planes and space is called geometry. Okay, some of the geometrical objects are triangle, rectangle, circle, etc. Now we will discuss some points related to geometry. The first point is points. What are points? Points are the location in space. It has no dimension. No dimension means it does not have any length, does not have any breadth. Okay? Example of point, tip of the needle, means this is the pen and this is the tip. The tip is the point. Okay? Or another example, a particle of dust in the air. Okay? Next, naming a point. A point is designated by a capital letter. Means we have to name a point using the capital letter which is written next to the dot which represent it. Okay, means if we this is the point, then we have to represent it like this: A, next B, next C. This is the point and this is its name, point C. Okay, next, line. The representation of a line has only length and no breadth or thickness. Means, ami jete line to measure korim, tar okol length to he measure korim, tar width to measure no koru. Mane tar width to ami measure no koru, okol length to he measure korim. Aro line ok ami keneke represent korim? Line to ami keneke represent korim? Line eta akim. Both side of arrow thakibo aru tar nam to ete likhi line to oda khodai ami small letter di represent koru. Thik ache, this is the name L, mane ei line or nam tu ki hoise L. Aru line or dui side ot ami arrow dim. Arrow dia mane ami amak jodi lage ami tak extend koribo paru. Line দুই সাইডত expand হব পাৰে, মানে এ লাইন হেজ নো এন্ড পইণ্টস, মানে লাইনৰ কোনো এন্ড পইণ্ট নাথাকে. এতে যে লাইনটো খেয়ে হৈ গেল এইটো নহয়। লাইনটো আমি এক্সটেণ্ড কৰি ইমানলৈকে ল'ব পাৰোঁ, মানে এইটো এন্ড পইণ্ট নহয়। আমাক যদি লাগে আমি আৰু এক্সটেণ্ড কৰি দিব পাৰোঁ। এৰো দিয়া মানে কি? এক্সটেণ্ড কৰিব পাৰোঁ, ঠিক আছে? আৰু লাইনে কি হয়, বোথ চাইডত এক্সপাণ্ড কৰিব পাৰোঁ। লাইনটো আমি বেক বোথ চাইড এক্সপাণ্ড কৰিব পাৰোঁ, ঠিক আছে? এতিয়া চোৱা, ফিউ ফেক্টস এবাউট লাইন্স, লাইন্সৰ ওপৰত কিছুমান ফেক্টস। দিয়াৰ আৰ এন আনলিমিটেড নাম্বাৰ অফ পইণ্টছ অন এ লাইন, মানে এটা লাইনৰ ওপৰত আনলিমিটেড পইণ্টছ থাকে। এতিয়া চোৱা, এটা মই লাইন বনাইছো, এতে এটা পইণ্ট হ'ব পাৰে, 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 যদি লাগে এতেও এটা পইণ্ট হ'ব পাৰে, মানে তাতে আনলিমিটেড পইণ্টছ থাকে। এনেকৈ আনলিমিটেড পইণ্টছ থাকে, ঠিক আছে? নেক্সট, দিয়াৰ আৰ এন আনলিমিটেড নাম্বাৰ অফ লাইন্স থ্ৰু এ পইণ্ট, মানে এটা পইণ্টেদি আনলিমিটেড নাম্বাৰ অফ লাইন্স আমি পাছ কৰিব পাৰোঁ। এক্সাম্পল চোৱা, এইটো এটা পইণ্ট, এই পইণ্টেদি আমি কিমান লাইন পাছ কৰিব পাৰোঁ? এইটো কৰিব পাৰোঁ, এইটো, আমাক যদি লাগে এতেও কৰিব পাৰোঁ, এতেও কৰিব পাৰোঁ, ঠিক আছে? আনলিমিটেড, আমাৰ যিমান ইচ্ছা আমি
লাইন পাস কৰিব পাৰোঁ, মিনছ এটা পইণ্টে দি আমি বহুতকেইটা লাইন পাস কৰিব পাৰোঁ, কিমান লাইনছ, আনলিমিটেড। টু লাইনছ কেন ইণ্টাৰচেক্ট ইন অনলি ওৱান পইণ্ট, দুটা লাইন ক'ত ইণ্টাৰচেক্ট কৰিব পাৰে এটা পইণ্টটোত, এইটো এটা লাইন, এইটো এটা লাইন, ক'ত ইণ্টাৰচেক্ট কৰিছে, ইণ্টাৰচেক্ট মানে ক'ত কাটিছে, এইটো পইণ্টত কাটিছে, ঠিক আছে। একজেক্টলি ওৱান লাইন পাছেছ থ্ৰু টু পইণ্টছ, দুটা পইণ্ট আছে, দুটা পইণ্টৰ মাজেদি কিমান লাইন পাছ হ'ব পাৰিব, মাত্ৰ এটা, ঠিক আছে, মাত্ৰ এটা লাইনহে পাছ হ'ব পাৰিব দুটা পইণ্টৰ মাজত, কাৰণ যদি আমি এতিয়া দিওঁ এনেকৈ লাইন বনাওঁ, এইটো পইণ্টত ইণ্টাৰচেক্ট কৰিব নেকি, নকৰে, ইয়াতে যদি আমি বনাই দিওঁ এইটোত কৰিব, নকৰে, মাত্ৰ এটা ষ্ট্ৰেট লাইনহে পাছ কৰিব পাৰিব, ঠিক আছে। নেক্সট প্লেন, প্লেন মানে কি বস্তু, প্লেন মানে এটা ফ্লেট চাৰ্ফেচ, যেনেকৈ ফ্ল'ৰ হয়, আমাৰ ৱাল হয়, ব্লেকবৰ্ড হয়, এইটো এটা ফ্লেট চাৰ্ফেচ। আৰু এটা প্লেন আমি ইচ্ছামতে আমি এক্সটেণ্ড কৰিব পাৰোঁ উইদাউট এনি লিমিট, যেনেকৈ আমি এটা, এইটো এটা প্লেন, এইটো এটা প্লেন, যদি আমাক এতিয়া এই প্লেনটো অলপমান ডাঙৰ লাগে আমি তাক এক্সটেণ্ড কৰিব পাৰোঁ, কিমানলৈকে এই চাইডত, মানে এইটো প্লেনটো ইমান ডাঙৰ হৈ যাব, আৰু যদি আমাক ডাঙৰ লাগে, ঠিক আছে, প্লেনটো অল চাইডছত এক্সপাণ্ড হ'ব পাৰে, এই চাইডতো হৈছে, এই চাইডতো হৈছে, এই চাইডতো হৈছে, ঠিক আছে। নেক্সট ভাৰ্টিকেল লাইন, হৰিজেণ্টেল লাইন, অব্লিক লাইন, ভাৰ্টিকেল লাইন মানে ফ্ৰম আপ টু ডাউন, দিছ ইজ ভাৰ্টিকেল লাইন, ফ্ৰম ইষ্ট টু ৱেষ্ট দিছ ইজ হৰিজেণ্টেল লাইন, এণ্ড দ্য অব্লিক লাইন ইজ দ্য অব্লিক ওৱান, মিনছ অলপমান টেৰাকৈ যোনটো লাইন হয় এইটো কি বুলি কোৱা যায়, অব্লিক লাইন। নেক্সট পেৰেলেল লাইনছ, পেৰেলেল লাইন মানে কি হয়, দ্য লাইনছ ডেট ডু নট মিট ইচ আদাৰ এট এনি পইণ্ট ইজ কল্ড পেৰেলেল লাইন, ঠিক আছে, যিকোনো দুটা লাইন যিকোনো এটা পইণ্টতো যদি নিমিলে তাক আমি পেৰেলেল লাইন বুলি কওঁ, চোৱা এইটো এটা লাইন, এইটো এটা লাইন, তাৰ ডিষ্টেঞ্চ এইটোৰ পৰা এইটো ডিষ্টেঞ্চ, এইটোৰ পৰা এইটো ডিষ্টেঞ্চ, এইটো পইণ্টৰ পৰা এইটো ডিষ্টেঞ্চ, এইটো পইণ্টৰ পৰা এইটো ডিষ্টেঞ্চ, সবৰে ডিষ্টেঞ্চ ছেম হ'ব লাগিব, তাক আমি পেৰেলেল লাইন বুলি কওঁ। এইটোৰ যদি ওৱান চেণ্টিমিটাৰ, এতিয়াও ওৱান চেণ্টিমিটাৰ হ'ব, এতিয়াও ওৱান চেণ্টিমিটাৰ, এতিয়াও ওৱান চেণ্টিমিটাৰ হ'ব, ঠিক আছে, এট এনি পইণ্ট দ্য ডিষ্টেঞ্চ বিটুইন ডেম ইজ ছেম, ইট ইজ কল্ড পেৰেলেল লাইন। এতিয়া চোৱা এই লাইনটো পেৰেলেল হয় নে নহয়, এই লাইনটো পেৰেলেল নহয়, কাৰণ এইটো পইণ্টৰ পৰা এইটো পইণ্টৰ ডিষ্টেঞ্চটো আৰু এইটো পইণ্টৰ পৰা এইটো পইণ্টৰ ডিষ্টেঞ্চটো ছেম হয় নেকি, এইটো সৰু এইটো ডাঙৰ, সেইকাৰণে এইটো পেৰেলেল নহয়, ছেম হ'ব লাগিব, এইটো যদি ওৱান চেণ্টিমিটাৰ এতিয়া ওৱান চেণ্টিমিটাৰ হ'ব লাগিব, কিন্তু এতিয়া ওৱানতকৈ অলপমান বেছি আছে, ঠিক আছে, সেইকাৰণে এইটো পেৰেলেল লাইন নহয়, এইটো পেৰেলেল লাইন হ'ব। ৰে, ৰে মানে কি বস্তু, ৰে ইজ এন এলিমেণ্ট হুজ ওৱান এণ্ড ইজ ফিক্সড এণ্ড দ্য আদাৰ এণ্ড ইজ নট ফিক্সড, ইট কেন বি এক্সটেণ্ডেড, এতিয়া চোৱা তাক আমি ৰে বুলি কওঁ, ওৱান চাইড ফিক্স, এইটো আৰু এক্সটেণ্ড নহয়, কিন্তু এই চাইডত আমি এক্সটেণ্ড কৰিব পাৰোঁ, আমাক যিমান লাগে আমি এক্সটেণ্ড কৰিব পাৰোঁ, ঠিক আছে।
আৰু আমি ৰেটো কেনেকে ৰেটো কেনেকে নেমিং কৰিম টু পইণ্টক যদি আমি এ বুলি ধৰোঁ এইটো পইণ্টক বি বুলি ধৰোঁ ৰেটো কেনেকে নেমিং কৰিম এ বি আৰু ৰেৰ চিম্বলটো ওপৰত দিম আৰু তাৰ নামটো ক'ম ৰে এ বি কি বুলি ক'ম ৰে এ বি ওৱান এণ্ড ইজ ফিক্সড এণ্ড দ্য আদাৰ এণ্ড কেন বি এক্সটেণ্ডেড লিমিটলেছলি তার কোনো লিমিট নাই আমাক যদি লাগে আমি আরো ডাঙর করব পারো এক্সাম্পলটো কি হয় সান রেজ সানত কি হয় এটু যদি ধরা সান তার রেজ বিলাক ওলাই আহে না এনেকে এই সাইডটো ফিক্স হয়ে আছে আর এই সাইডত আমি যিমান এক্সটেন্ড করিব পারো করিব পারা তুমি আর এটা এক্সাম্পল আমার যদি হাতত টর্চ থাকে টর্চৰ পৰা যদি আমি সুইচটো অন করো তার পৰা কি ওলাব রেজ হয় না তারপর যে লাইট ওলাব তার কোনো ফিক্সড ডিস্টেন্স আছে নেকি কি জোরত যাব পাবে নেক্সট কি আছে লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট মানে কি ইট হেজ বোথ দ্য এন্ডস ফিক্সড মিন্স দুই সাইডত তার এন্ড পয়েন্ট থাকে এটু হয় এটা লাইন সেগমেন্ট মানে এটু আর এটু স্টার্টিং আর ফাইনাল পয়েন্ট দুটা ফিক্সড ঠিক আছে এটুক আর আমি এক্সটেন্ড করব নোৱাৰো তাক আমি কম লাইন সেগমেন্ট এটু পয়েন্ট এ এটু পয়েন্ট বি আর তাক আমি নেমিং কেনেকে করিম এ বি আর তার উপর এটা লাইন ঠিক আছে আর তাক কি বলি কম লাইন সেগমেন্ট এ বি তার নামটো কেনেকে নম লাইন সেগমেন্ট এ বি আর রে থাকিলে রে এ বি আর লাইনের নামটো কেনেকে দিম এটু পয়েন্ট যদি এ হয় এটু পয়েন্ট যদি বি হয় তার নামটো কেনেকে লম এ বি আর বোথ সাইডর এরো এটা সব বোথ সাইডর যদি এরো থাকে তাহলে নামটো হবো লাইন এ বি ওয়ান সাইডত এরো থাকে তার নাম হবো রে এ বি আর দুই সাইডত যদি এরো না থাকে তার নামটো হবো লাইন সেগমেন্ট এ বি ওকে নেক্সট আমি চাম ওপেন ফিগার অ্যান্ড ক্লোজ ফিগার ঠিক আছে ওপেন ফিগার এন্ড ক্লোজ ফিগার্স ওপেন ফিগার আর ক্লোজ ফিগার চার আগত আমি চাব লাগিব হোয়াট ইজ ফিগার ফিগার মানে কি বস্তু ফিগার মানে হল ইন জিওমেট্রি এনি কালেকশন অফ পয়েন্টস ইজ কল্ড এ ফিগার মানে বহুতকেইটা পয়েন্ট একলগত লগ লাগি এটা কালেকশন হলি তাক আমি ফিগার বলি কম ঠিক আছে এটা ধরা এটু বহুতকেইটা পয়েন্ট লগ লাগি ইট ইজ এ কালেকশন অফ পয়েন্টস এন্ড ইট ইজ কল্ড ফিগার এটা এনেকে পয়েন্ট দিয়াতকে আমি কি করিম এনেকে দিম এটু কি হবো এটা ফিগার আর এই ফিগারটো যদি এটা পয়েন্ট প্লেনত থাকে তাহলে তাক আমি কি বলি কম প্লেন ফিগার এটা চোৱা আমার কি আছে ওপেন ফিগার এন্ড ক্লোজ ফিগার ওপেন ফিগারত কি হয় ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট মিট নকরে মানে এটু ধরে লো ইনিশিয়াল পয়েন্ট এটু একটা ডায়াগ্রাম বনাইছো এটু ইমান লৈকে এৰি দিছো এটু কি হব ওপেন ফিগার ইনিশিয়াল পয়েন্ট এটু ফাইনাল পয়েন্ট এটু দুটা মিট করে নেকি একলগত হয় নেকি নহয় মাজত গেপ আছে তাক আমি কম ওপেন ফিগার আর যদি আমি এনেকে লগ লগাই দিও তাক আমি কম ক্লোজড ফিগার মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কি হব সেম তাক আমি কি বলি কম ক্লোজড ফিগার এতিয়া আমি চাম ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র অফ ক্লোজড ফিগার্স ইন্টেরিয়র মানে ভিতরত এক্সটেরিয়র মানে বাহিরত আর ক্লোজড ফিগার মানে তো বুঝি পাইছাই এতিয়া তোমালোকক এটা এক্সাম্পল দি বুঝাম এতিয়া চোৱা এটো এটা ক্লোজড ফিগার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট ইন্টারসেক্ট করেছে বা একলগত হয়ে আছে তাক আমি কি বলি কম ক্লোজড ফিগার এতিয়া চোৱা তার ভিতরত এটা এটু পয়েন্ট এ এটু ইন্টেরিয়র হব না এক্সটেরিয়র এটু হব ইন্টেরিয়র এখানে এ পয়েন্টটু হব ইন্টেরিয়র পয়েন্ট এটু ইন্টেরিয়র
এইটো কি হ'ব এক্সটেৰিয়ৰ মিনছ পইণ্ট চি এক্সটেৰিয়ৰ আৰু পইণ্ট এ আৰু পইণ্ট বি কি হ'ব ইণ্টেৰিয়ৰ যদি আমি পইণ্ট কিউ বুলি ধৰোঁ এইটো কি হ'ব এক্সটেৰিয়ৰ যদি আমি ইয়াতে ধৰোঁ এম এইটো কি হ'ব এক্সটেৰিয়ৰ এইটো ধৰোঁ যদি এইচ এইটো কি হ'ব ইণ্টেৰিয়ৰ বুজি পাইছা এতিয়া ইণ্টেৰিয়ৰ অফ ক্লোজ ফিগাৰ এক্সটেৰিয়ৰ অফ ক্লোজ ফিগাৰ কোনকেইটা পইণ্ট ইণ্টেৰিয়ৰ আছে মানে কোনকেইটা ভিতৰত আছে আৰু কোনকেইটা এক্সটেৰিয়ৰ আছে মানে কোনকেইটা বাহিৰত আছে এই লাইনৰ ঠিক আছে এতিয়া আমি পঢ়িম এংগেল এংগেল নামটো তোমালোকে আগতে শুনিছা এংগেল মানে কি এন এংগেল ইজ মেড আপ অফ টু ৰেজ ডেট হেভ দ্য চেম এণ্ড পইণ্ট মানে তাৰ এণ্ড পইণ্টটো চেম হ'ব এইটো যদি আমি এটা এণ্ড পইণ্ট বুলি ধৰোঁ ইয়াৰ পৰা দুটা যদি আমি ৰে ওলাওঁ এইটো এটা ৰে এইটো এটা ৰে এইটো মাজত যি হয় তাক আমি এংগেল বুলি কওঁ এইটো হ'ব তাৰ এংগেল ঠিক আছে তাৰপিছত কি কৈছে দ্য এণ্ড পইণ্ট এট হুইচ দ্য টু ৰেজ মিট ইজ কল্ড দ্য ভাৰ্টেক্স অফ দ্য এংগেল ক'ত দুটা লাইন ৰেবিলাক য'ত মিট কৰিছে তাক আমি কি বুলি ক'ম ভাৰ্টেক্স ইচ অফ দ্য ৰেজ ডেট ফৰ্ম দ্য এংগেল আৰ কল্ড দ্য আৰ্মছ অফ দ্য এংগেল আৰু এই দুটা এইটো আৰু এইটো এইটো কি বুলি কয় আৰ্মছ অফ দ্য এংগেল এই দুটা এই লাইনটো আৰু এই লাইনটো এই দুটা কি বুলি কয় আৰ্মছ অফ দ্য এংগেল ঠিক আছে এই আমি চাম ইনিচিয়েল ছাইড আৰু টাৰ্মিনেল ছাইড এংগেলৰ দুটা ছাইড থাকে ইনিচিয়েল ছাইড আৰু টাৰ্মিনেল ছাইড এতিয়া চোৱা আমি এটা এংগেল এটা বনাম এইটো এটা এইটো এটা ইয়াক আমি কি বুলি ধৰিম ইনিচিয়েল ছাইড আৰু ইয়াক আমি কি বুলি ধৰিছোঁ টাৰ্মিনেল ছাইড এইটোক আমি ইনিচিয়েল ছাইড বুলি ধৰোঁ আৰু এইটোক যদি টাৰ্মিনেল ছাইড বুলি ধৰোঁ এইটোৰ পৰা এটা ৰোটেশ্যন হৈছে না দুটা যদি চেম জেগাত থাকে এইটোৰ পৰা ইমান দূৰত আহিছে মানে এইটো ৰোটেট হৈছে কাৰণ এণ্ড পইণ্টটো ফিক্স হৈ আছে যেনেকে আমি ঘড়ীত চাওঁ ঘড়ীত কি হৈ থাকে এইটো যদি 12 আৰু এইটো চেম হৈ থাকে তাৰপিছতে মিনিটছৰ বস্তুটো ইয়াতে ঘূৰি ফেলে ইমানলৈকে আহি যায় এতিয়া চোৱা ঘড়ীটো যদি এনেকুৱা থাকে তাৰ এই বস্তুটো ফিক্স হৈ থাকে আৰু মিনিট হেণ্ডটো কি হয় ইয়াতে থাকে তাৰপিছত ইয়াতে আহে তাৰপিছত ইয়াতে আহে মানে এই বস্তুটো কি হৈ থাকে ৰোটেট হৈ থাকে এংগেলতো চেম বস্তু ইনিচিয়েল ছাইডটো যদি আমি ফিক্স বুলি ধৰোঁ টাৰ্মিনেল ছাইডটো যিমান দূৰক গেলি যাব এংগেলটো সিমানে ডাঙৰ হ'ব এইটো যিমান যদি এংগেলটো ইয়াতে থাকে টাৰ্মিনেল ছাইডটো যদি ধৰি লোৱা ইয়াতে আহিছে এংগেলটো কিমান হ'ব ইমান ডাঙৰ ঠিক আছে আৰু যদি ইয়াতে থাকে এংগেলটো আৰু ডাঙৰ হৈ যাব ঠিক আছে মানে এংগেলটো কাৰ ওপৰত ডিপেণ্ড কৰে ৰোটেশ্যনৰ ওপৰত ৰোটেশ্যন অফ দ্য টাৰ্মিনেল ছাইড ৰোটেশ্যনটো যিমান ডাঙৰ হ'ব সিমানে এংগেলটো ডাঙৰ হ'ব এতিয়া আমি চাম নেমিং অফ এন এংগেল এংগেলটো আমি কেনেকৈ নেমিং কৰিব পাৰোঁ এতিয়া চোৱা এইটো এটা এংগেল এতিয়া এই এংগেলৰ আমি নামটো ক'ব লাগে এটা চিম্পল আছে যদি আমি ওৱান বুলি ধৰোঁ তে এংগেল ওৱান তাৰ নামটো কি হ'ব এংগেল ওৱান মানে আগতে আমি এংগেল চিম্পলটো লগাওঁ তাৰপিছত তাৰ নামটো লিখিম এংগেল ওৱান আৰু এটা ছিষ্টেম আছে ইউজিং থ্ৰী লেটাৰ্ছ থ্ৰী লেটাৰ ছিষ্টেমত কেনেকৈ লিখিম এইটো ধৰি লোৱা পইণ্ট এ এইটো ধৰি লোৱা পইণ্ট বি এইটো ধৰি লোৱা পইণ্ট চি পইণ্ট এণ্ড পইণ্টটো ক'ত আছে এণ্ড পইণ্টটো আছে মাজত মানে এইটো এণ্ড পইণ্টটো সদায় আমি মাজত লিখিম এংগেলটো লিখিম এণ্ড পইণ্টটো আমি মাজত লিখিম মানে বিটো মাজত এই ছাইডত আমি কি লিখিছোঁ এ আৰু ছাইডত বি
এঙ্গেলৰ নামটো হ'ব এঙ্গেল এ বি সি আৰু তাক এঙ্গেল সি পি এ আমি লিখিব পাৰোঁ মানে এ আৰু সি তাক আমি এক্সচেঞ্জ কৰিব পাৰোঁ এ জাগাত সি সি জাগাত এ আমি লিখিব পাৰোঁ নেমিং কৰাৰ সময়ত এ বি সি বা সি বি এ কিন্তু বিটো সদায় মাজত থাকিব লাগিব বি মানে আমি বুজাম যে এন পইণ্টবিলাক ক'ত আছে বিত আছে ঠিক আছে অন পইণ্ট বি অ'কে আৰু এই দুটাক যদি আমি নকৰোঁ আৰু আমি এটা থাৰ্ড মেথড ইউজ কৰিব পাৰোঁ কি ওৱান লেটাৰ ছিষ্টেম এইটো হ'ল নিউমেৰিকেল ছিষ্টেম নিউমেৰিকেল এইটো হ'ল থ্ৰী লেটাৰ ছিষ্টেম আৰু এটা ওৱান লেটাৰ ছিষ্টেমো ইউজ কৰিব পাৰোঁ কেতিয়াবা তাক আমি কি বুলি ক'ম এংগেল বি ঠিক আছে মানে এইটো ক'ত আছে এংগেলটো কোন জেগাত আছে বিতে আছে সেইকাৰণে এংগেল বি ঠিক আছে এতিয়া আমি চাম ইণ্টেৰিয়াৰ এণ্ড এক্সটেৰিয়াৰ অফ এন এংগেল যেনেকৈ আমি ফিগাৰত চাইছিলোঁ চেম সেনেকৈ আমি ইণ্টেৰিয়াৰ আৰু এক্সটেৰিয়াৰ চাম এতিয়া চোৱা এইটো এক্সাম্পলটোত চোৱা এইটো এটা এংগেল আছে এইটো এংগেলৰ ভিতৰত কি আছে পি কিউ আৰ এছ আছে না এই এংগেলৰ ভিতৰত সেইকাৰণে তাক আমি ক'ম ইণ্টেৰিয়াৰ অফ দ্য এংগেল এতিয়া চোৱা এইটো এংগেল এটা আছে এইটোৰ বাহিৰত কি আছে এম এন এল এইবিলাক কি আছে এই এংগেলৰ বাহিৰত সেইকাৰণে তাক আমি কি বুলি ক'ম এক্সটেৰিয়াৰ এতিয়া চোৱা এইটোত এইটো এংগেল আছে আৰু এই লাইনৰ ওপৰতে এ বি চি এই লাইনৰ ওপৰতে আছে সেইকাৰণে আমি ক'ম অন দ্য এংগেল এইটো ক'ম এক্সটেৰিয়াৰ অফ দ্য এংগেল ইণ্টেৰিয়াৰ অফ দ্য এংগেল এক্সটেৰিয়াৰ অফ দ্য এংগেল অন দ্য এংগেল এই লাইনৰ ওপৰত আছে সেইকাৰণে অন দ্য এংগেল ঠিক আছে এতিয়া চোৱা মই তোমাক এটা বুজাই দি আছোঁ এইটো ধৰি লোৱা এটা এংগেল তাক আমি কেনেকৈ নামবিলাক কৰিম থ্ৰী ডিফাৰেণ্ট ৱেইজ এটা কি হয় অকল নিউমেৰিকেল ছিষ্টেমত আমি লিখিব পাৰোঁ মানে এংগেল ফ'ৰ তাৰপিছত আৰু এটা ছিষ্টেম আছে ওৱান লেটাৰ ছিষ্টেম বুলি এটা হয় নিউমেৰিকেল এংগেল ফ'ৰ বুলি লিখিব পাৰোঁ আৰু এটা ছিষ্টেম কি আছে এংগেল ৱাই বুলি লিখিব পাৰোঁ ক'ত আছে ৱাইত আছে সেইকাৰণে এংগেল ৱাই আৰু থাৰ্ড ছিষ্টেমত কি আছে থ্ৰী লেটাৰ ছিষ্টেম আমি থ্ৰী লেটাৰ্ছ ইউজ কৰি লিখিব লাগে কি লিখিম এংগেল এক্স ৱাই জেড আৰু এংগেল জেড ৱাই এক্স এতিয়া চোৱা ৱাই মাজত আছে সেইকাৰণে আমি ৱাইটো দুই ছাইডত মাজতে ৰাখিছোঁ এইটো ৱাই এইটো ৱাই এক্স ইয়াতে আছিল জেড ইয়াতে জেড এক্স এইটো ইণ্টেলিজেঞ্চ কৰি দিছোঁ কিন্তু ৱাইটো মাজতে ৰাখিছোঁ মানে এংগেলটো ক'ত আছে ৱাইৰ ওপৰত আছে ঠিক আছে নেক্সট আমি চাম ট্ৰাইংগেল এই ট্ৰাইংগেল ইজ এ চিম্পল ক্লোজ ফিগাৰ মেড অফ থ্ৰী লাইন ছেগমেণ্টছ মানে তিনিটা লাইন ছেগমেণ্ট মিলি ফেলে এটা ট্ৰাইংগেল হয় এটা এ বি এটা লাইন বি চি এটা লাইন আৰু এ চি এটা লাইন তিনিটা লাইন ছেগমেণ্ট মিলি ফেলে এটা ট্ৰাইংগেল হয় পাৰ্টছ অফ এ ট্ৰাইংগেল ট্ৰাইংগেলত কেইটা পাৰ্টছ থাকে ছয়টা কেনেকৈ তাতে তিনিটা ছাইড থাকে আৰু তিনিটা এংগেল থাকে কেনেকৈ এতিয়া চোৱা এ বি চি এটা ট্ৰাইংগেল তাৰ তিনিটা লাইন ছাইড আছে এ বি এটা ছাইড বি চি এটা ছাইড এ চি এটা ছাইড তিনিটা ছাইড তাৰপিছত তাৰ এংগেল তিনিটা আছে এইটো এটা এংগেল এ বি চি তাৰপিছত এইটো এটা এংগেল বি চি এ আৰু এটা এংগেল কি আছে চি এ বি তিনিটা এংগেল আছে তিনিটা ছাইড তিনিটা এংগেল সেইকাৰণে এই ট্ৰাইংগেল ইজ ছিক্স পাৰ্টছ ঠিক আছে নেক্সট কি আছে ভাৰ্টিচেছ অফ এ ট্ৰাইংগেল দ্য পইণ্ট অফ ইণ্টাৰচেকশ্যন অফ টু এডজেচেণ্ট ছাইডছ অফ এ ট্ৰাইংগেল ইজ কল্ড এ ভাৰ্টেক্স মানে এতিয়া চোৱা এ বি এটা ছাইড আৰু এ চি এটা ছাইড এই দুটা ছাইডৰ মাজত ইণ্টাৰচেকশ্যন ক'ত হৈ আছে এ পইণ্টত এইটো কি হৈ গ'ল তাৰ ভাৰ্টেক্স এটা ট্ৰাইংগেলৰ কেইটা ভাৰ্টেক্স থাকে তিনিটা এইটো এটা ভাৰ্টেক্স এইটো এটা ভাৰ্টেক্স আৰু এইটো এটা ভাৰ্টেক্স তিনিটা ভাৰ্টেক্স তাৰপিছত আমি চাম ইণ্টেৰিয়াৰ এণ্ড এক্সটেৰিয়াৰ অফ এ ট্ৰাইংগেল ইণ্টেৰিয়াৰ কি হয় এই ট্ৰাইংগেলৰ ভিতৰত যি আছে এইটোক আমি ইণ্টেৰিয়াৰ বুলি কওঁ যেনেকৈ পইণ্ট পি টো ইণ্টেৰিয়াৰ ভিতৰত আছে
तार पिसोत एक्सटेरियर माने तार बाहिरत ए ट्रायंगल ए बी सी एटु बाहिरत जदि एटा पॉइंट थाके पी ते एटु की होबो एक्सटेरियर ठीक আছে आरो आर पॉइंट टु कोत আছে ट्रायंगलर लाइनर उपरत ए गने ऑन द ट्रायंगल ठीक আছে तार पिसोत आमी साम मीडियंस ऑफ ए ट्रायंगल ए लाइन सेगमेंट जॉइनिंग ए वर्टेक्स टू द मिड पॉइंट ऑफ द ऑपोजिट साइड टू द वर्टेक्स इज कॉल्ड ए मीडियन ऑफ द ट्रायंगल किबा बुझी पाइसा ठीक আছে এতিয়া এতে সোয়া এটো এটা ট্রায়াঙ্গেল এ বি সি তার ভার্টেক্স কি আছে এ ভার্টেক্স আছে বি ভার্টেক্স আছে আর সি ভার্টেক্স আছে মিডিয়ান মানে কি হয় এ ভার্টেক্স এর পুরা বি আর সি বি আর সি এর একদম বি আর সি এর মাঝে ধরিল এতে এটা লাইন ড্র করু বি আর সি এর মাঝে এটা লাইন ড্র করু আর এটু কার লগত কানেক্ট করিম এ লগত মানে এটু এটার লাইন কি হবো এ ডি মিডিয়ান কি হবো এ ডি ঠিক আছে সেম বি এর পুরা যদি আমি ড্র করু মিডিল অফ এ সি মিডিল অফ এ সি তাই আমি কি বলি কম মিডিয়ান ঠিক আছে এনেকে আমি সি দি ড্র করিব পারিম নেক্সট হয় এলটিটিউড এলটিটিউড মানে আমি সিম্পলি কব পারলি হাইট এটা সো এটু ডায়াগ্রামটো থাকো এটা হাইটটো কি হব হাইট মানে স্ট্রেইট এর পুরা ধরুন এইচ এটু হয়ে গেল তার হাইট বা এলটিটিউড এলটিটিউডটো মিডিলত থাকবও পারে মিডিলত না থাকবও পারে ट्रायंगल ड्र करू ए बी सी एटु वर्टेक्स वर्टेक्स स्ट्रेट लाइन मिडिल गेली आहे बी सी मिडिल तक आम मीडियन बोली कम और जो तर एल्टिट्यूड तो उलब लगे एल्टिट्यूड कि हम एर पर स्ट्रेट लाइन ভার্টিক্যাল স্ট্রেট লাইন ভার্টিক্যাল স্ট্রেট লাইন কত যাব ডিট যাব তে মিডিয়াল আর অ্যাটিটিউড এটে সেম হবো এডি কি হবো মিডিয়ানও হবো আর এডি অ্যাটিটিউড কিন্তু এতে কি হয়ে আছে মিডিয়ান কোনটো হবো এডি মিডিয়ান কিন্তু অ্যাটিটিউড কোনটো আছে এ एच टू एसे एल्टिट्यूड और मीडियन की ऐसे ए डी एल्टिट्यूड एंड मीडियन मे बी सेम और मे नॉट बी सेम इतिया मी साम क्वाड्रिलेटरल इफ ए बी सी डी आर कोप्लेनर कोप्लेनर माने एटा सेम प्लेन थके सच डेट नो थ्री ऑफ डेम आर कोलिनियर कोलिनियर माने एटा स्ट्रेट लाइन तीन पॉइंट एक लगत ना थके এতিয়া চোৱা এ আছে ইয়াতে বি আছে দুটা কোলিনিয়াৰ আছে কিন্তু চি চিটো ক'ত আছে চাইডত আছে এইটো কি হ'ব কোৱাড্ৰিলেটাৰেল এ আৰু বি কোলিনিয়াৰ কিন্তু চিটো কোলিনিয়াৰ নহয় দ্য লাইন ছেগমেণ্টছ এ বি বি চি চি ডি এণ্ড ডি এ ডু নট ইণ্টাৰচেক্ট এক্সেপ্ট এট দেয়াৰ এণ্ড পইণ্টছ দেন দ্য ফিগাৰ মেড আপ অফ ফ'ৰ লাইন ছেগমেণ্টছ ইজ কল্ড দ্য কোৱাড্ৰিলেটাৰেল The points A, B, and C and D are called the vertices. This was A, B, C, D. Kot meet kori ase swa. D point to kot A logot jai ase aru C logot. C point to B logot aru D logot. Thik ase? Te ene ko diagram ho kami ki buli kom quadrilateral. Aru short form ho quad buli kwa jai. Quad. Aru tar vertices ki ase A, বি সি আর ডি ঠিক আছে আর তার নেমিংটো আমি ক্লকওয়াইজ সিস্টেমত করু এটু যদি আমি স্টার্টিং লোম এ তার ক্লকওয়াইজ সিস্টেম কি হবো এ বি সি ডি
তার কোনো মানে আগতে এংগেল চেংগেল একো বনাব নালাগে। নেক্সট সাইড এংগেলস এণ্ড ডায়গনেলস অফ এ কোয়াড্রিলেটারেল। দ্য ফোর লাইন সেগমেন্টস এ বি বি সি সি ডি এণ্ড ডি এ আর অল ইটস সাইডস। তার চারিটা সাইড আছে এ বি বি সি সি ডি আর ডি এ। দ্য ফোর এংগেলস কি হব, এংগেল কিটা কি কি হব, এটু এটা এংগেল, এটু এটা এংগেল, এটু এটা এংগেল আর এটু এটা এংগেল। আর এংগেলর নেমিং বিলাক মই আগতে শিকাই দিছো কি এংগেল হব। এটু যদি আমি এংগেল লওঁ কি হব, ডি এ বি, এটু যদি এংগেল লওঁ এ বি সি, এটু এংগেল ললি বি সি ডি, আর এটু এংগেল যদি লওঁ এ ডি সি লিখবা পারো, নহলে সি ডি এ লিখবা পারো, ঠিক আছে। তারপিছত এ সি এণ্ড বি ডি আর দ্য টু ডায়গনেলস অফ দ্য কোয়াড্রিলেটারেল। ডায়গনেলস মিন্স দুটা ভার্টিসেস, অপোজিট ভার্টিসেস, মানে এ আর সি অপোজিটত আছে, বি আর ডি অপোজিটত আছে, এই দুটার মাজত যদি আমি এটা লাইন বনাই দিই তাক আমি কি বলি কম, ডায়গনেল। বি আর ডির মাজত এটা লাইন বনালে এটু ডায়গনেল, এটা এটু এটা ডায়গনেল, এটু এটা ডায়গনেল, এটু ডায়গনেলর নাম কি হব এ সি, এটু ডায়গনেলর নাম বি ডি বা ডিবি। নেক্সট এডজেসেন্ট সাইডস এন্ড অপোজিট সাইডস। এডজেসেন্ট সাইড মানে কি হয়, এতিয়া চোৱা এ ডি এটা সাইড আছে আর এ বি এটা সাইড আছে, এইটো সাইডক আমি এডজেসেন্ট বুলি কওঁ, মানে তার এটা এইট পয়েন্ট আন এটা এইট পয়েন্টৰ লগত মিক্স হয়, যেনে এ ডি আর এ বি, এইটো কি হয় দুই সাইডত আছে, ডি লগতো আছে আর বির লগতো আছে, এইকাৰণে তাক আমি কি বুলি কম, এডজেসেন্ট সাইড। কোনটো কোনটো এডজেসেন্ট সাইড আছে, তাতে ডি এ এ বি আর কি হব এ বি বি সি বি সি সি ডি, ঠিক আছে। এনেকে অপোজিট সাইড কি হয়, এ ডি আর বি সি, এ ডি আর বি সি। এটা চাওয়া এটু দুটা পয়েন্ট আছে আর এই দুটা পয়েন্ট আছে, কোনো মিল আছে তার মাজত নাই, কোনো এটা এন্ড পয়েন্ট আর এটা এন্ড পয়েন্টের লগত মিক্স নাই, তো এটুক আমি কি বলি কম, অপোজিট সাইড। কি কি অপোজিট সাইড আছে, এ বি আর সি ডি অপোজিট সাইড আছে, এ ডি আর সি বি অপোজিট সাইড আছে। এতিয়া আমি চাম এডজেসেন্ট এংগেল এণ্ড অপোজিট এংগেল। এডজেসেন্ট এংগেল আর অপোজিট এংগেল কেনেকে চাম, এটু এটা কোয়াড্রিলেটারেল, তার নাম আমি দিছো এ বি সি ডি, ধরিল এটু এংগেল এ, এটু এটা এংগেল এ। ইয়ার এডজেসেন্ট এংগেল কোনটো হবো, এটুর উসরত এটু লাইনত লাগি থাকা, মানে এই লাইনত লাগি থাকা এঙ্গেলটো কি হব, বি, মানে এ বি এটা এডজেসেন্ট এঙ্গেল, এঙ্গেল এ এণ্ড এঙ্গেল বি আর এডজেসেন্ট এঙ্গেল। আর এই ধরে লওয়া এ আর ডির লগতো লাইন লাগি আছে, তো এটু এঙ্গেলও কি হব এডজেসেন্ট এঙ্গেল, মানে এটু এঙ্গেলর লগত এঙ্গেল এ এঙ্গেল বি আর এডজেসেন্ট এঙ্গেল, এঙ্গেল এ এণ্ড এঙ্গেল ডি আর এডজেসেন্ট এঙ্গেল, এঙ্গেল এ আর এঙ্গেল সি কি হব এডজেসেন্ট এঙ্গেল হব, এডজেসেন্ট এঙ্গেল নহয়, কারণ এটু এন্ড পয়েন্টৰ লগত এটু এন্ড পয়েন্ট নিমিলে, কি হব এংগেল এ এংগেল বি, এংগেল বি এংগেল সি, এটু যদি ইয়াৰ যদি এংগেল আমি এডজেসেন্ট এংগেল চাব লাগে কি হব, এংগেল সি আৰু এংগেল ডি হব, এংগেল সি আৰু এংগেল ডি, এংগেল সি আর এঙ্গেল বি, এইকাৰণে এঙ্গেল বি আর এঙ্গেল সি, এঙ্গেল সি আর এঙ্গেল ডি, এনেকে আমি এডজেসেন্ট এঙ্গেল উলব পারো। আর অপোজিট এঙ্গেল কি হব, এটার অপোজিট কি আছে সি, এটার অপোজিট কি আছে বি, এটার অপোজিট এ, এটার অপোজিট ডি, মিন্স এঙ্গেল ডি আর এঙ্গেল বি অপোজিট এঙ্গেলস হয়, এঙ্গেল এ আর এঙ্গেল সি অপোজিট এঙ্গেলস হয়। এতিয়া ইন্টেরিয়ার এন্ড এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার মানে তো আগতে বুঝাইছো, ইন্টেরিয়ার মানে ভিতরত, মানে পি কিউ আর এগুলা কি হব ইন্টেরিয়ার এঙ্গেল, ইন্টেরিয়ার পয়েন্টস, আর এক্সটেরিয়ার মানে কি বাইর, বাইর কি আছে, এম আছে, এল আছে, এন আছে, এগুলা কি হব এক্সটেরিয়ার, ঠিক আছে। এতিয়া আমি চাম সার্কেল। এ সার্কেল ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ অল অফ হুজ পয়েন্টস আর এট দ্য সেম ডিস্টেন্স ফ্রম এ গিভেন পয়েন্ট ও ইন দ্য সেম প্লেন। The given point O is called the center of the circle. মানে
এক্সাম্পল ধরে একটু আমি পয়েন্ট ও বলি ধরে লম, তার উপরতে আমি এটা সার্কেল বনাম, এটা হল সেন্টার অফ দা সার্কেল, ঠিক আছে? এটার পুরা এটু ডিস্টেন্স মানে এটু সবকিটার যদি ডিস্টেন্স সেম হয় তাক আমি সার্কেল বলি কম, ঠিক আছে? এটা পার্টস অফ এ সার্কেল, ফার্স্ট পার্ট কি বলি কম, রেডিয়াস, এ লাইন সেগমেন্ট জয়নিং দ্য সেন্টার অফ এ সার্কেল টু এনি পয়েন্ট অন দ্য সার্কেল ইজ কল্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, যেনেকে এটু এটা, এটুক আমি কি বলি কৈছো সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টারও পুরা যিকোনো এটা লাইন এই লাইনক যদি টাচ করে তাক আমি রেডিয়াস বলি কম, যেনেকে ও এ বলি ধরব পারো, যে ও এটা রেডিয়াস, রেডিয়াসটো এক সাইডত না থাকে, এটু রেডিয়াস হয়, এটু রেডিয়াস হয়, এটু রেডিয়াস, এটু রেডিয়াস, কারণ অল দিস রেজ আর সেম, মানে এগুলা ডিস্টেন্সটো সবরে সেম থাকে, এই কারণে এটুক ও এ বলি কব পারো বা এটুক ও এ বলি কব পারো, ঠিক আছে? নেক্সট কোল্ড, এ লাইন সেগমেন্ট জয়নিং এনি, ধরিলো এটু এটা সার্কেল, এটু এটা সার্কেল, তো তার কোডটু কি হবো, কোড মানে কি, এ লাইন সেগমেন্ট জয়নিং এনি টু পয়েন্টস অন এ সার্কেল ইজ কল্ড এ কোড অফ ডেট সার্কেল, মানে এটু এটা পয়েন্ট ধরা, এটু এটা পয়েন্ট ধরা, এই দুটার পয়েন্টের মাজত এটা যদি আমি লাইন ড্র করো, এটু কি হবো কোড, মানে এ বি এটা কোড, এটার উপর যদি আমি এতে ধরু এসি এটা কোড, এটু ধরিল তার সেন্টার, আর ডায়ামিটার মানে কি বস্তু, এ কোড ডেট পাসেস থ্রু দ্য সেন্টার অফ এ সার্কেল ইজ কল্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, ডায়ামিটার টু কি হয়, এটা কোড হয় যোনটো সার্কেল সেন্টার অফ দ্য সার্কেল দি পাস করে, এটু যদি আমি সেন্টার বলি ধরু, যদি এটু এ আর এটু সেন্টার যদি পাস করু, এটু কি হবো ডায়ামিটার, এডি ইজ এ ডায়ামিটার অ্যান্ড ইট ইজ অলসো এ কোড, ইট ইজ দ্য লংগেস্ট কোড, মানে ডায়ামিটার টু লংগেস্ট কোড থাকে, কারণ এটু সেন্টার দি পাস হয়, ঠিক আছে? বুঝি পাইছা? নেক্সট সার্কামফ্রেন্স, দ্য ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল ইজ কল্ড দ্য সার্কামফ্রেন্স, সার্কামফ্রেন্স মানে তার টোটাল ডিস্টেন্স, মানে টোটাল ডিস্টেন্স কেন ক্যালকুলেট করি, এটু পয়েন্টের পর ধরা স্টার্ট করছো, পুরা ডিস্টেন্স টু মেজার করিম, এনেকে এটু পুরা ডিস্টেন্স যদি মেজার করো তাক আমি কি বলি কম, সার্কাম ফ্রেন্স, মানে এই গোলটোর পুরা ডিস্টেন্স টুক আমি সার্কাম ফ্রেন্স বলি কম, এটা এন্ডর পুরা নেক্সট এটা এন্ডর মাজর ডিস্টেন্স টুক আমি কোড বলি কম, আর যদি সেন্টারও যদি পাস হয় তাক আমি ডায়ামিটার বলি কম, সেন্টারও পুরা এন্ড পয়েন্টক যদি মাজত এটা লাইন ড্র করো আর তার আমি রেডিয়াস বলি কম, এটু কি হবো কি বলি কম, রেডিয়াস, ডায়ামিটারও এটা কোড হয়, ঠিক আছে? এটা নেক্সট আছে ইন্টেরিয়ার অফ এ সার্কেল এক্সটেরিয়ার অফ এ সার্কেল, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার তো আগতে বুঝি পাইছা, এটা যদি আমি এটা পয়েন্ট পি বলি লোক, এটু ইন্টেরিয়ার, এটু যদি আমি কিউ বলি লোক, এটু এক্সটেরিয়ার, ফিনিশ? নেক্সট এ ফিউ ডেফিনেশনস অন সার্কেল, ফার্স্ট কি আছে সিকেন্ড, এ লাইন হুইচ ইন্টারসেক্টস অর মিটস দ্য সার্কেল এ টু ডিস্টিঙ্ক্ট পয়েন্টস ইজ কল্ড এ সিকেন্ড, মানে এটু এটা লাইন ধরে লওয়া পি কিউ এটা লাইন, এটু এটা সার্কেল, পি কিউ আর লাইনে সার্কেলের উপর কিমানবার ইন্টারসেক্ট করেছে, এটু এটা এটু এটা, এটা মানে এক্সপ্লেইন করে দিও, এটু ধরে লো এটা সার্কেল, এটু এটা তার সেন্টার, এটা চোৱা তাৰ মাজেদি আমি এটা লাইন ড্ৰ কৰিছোঁ,
এইটো লাইনৰ নাম হৈছে পি কিউ। পি কিউ নামৰ এটা লাইন আমি পাস কৰিছোঁ, কাৰ মাজেদি চাৰ্কলৰ মাজেদি ক'ত ইণ্টাৰচেক্ট কৰিছে, এইটো এটা পইণ্টত টাচ হৈছে তাক আমি এ বুলি দিছোঁ, এতে টাচ হৈছে তাক আমি বি বুলি দিছোঁ, দুটা জাগাত যদি টাচ হৈছে তাক আমি চিকেণ্ড বুলি ক'ম। ঠিক আছে, নেক্সট কি আছে, আৰ্ক, এ পাৰ্ট অফ এ চাৰ্কল ইজ কল্ড এন আৰ্ক। আৰ্ক মানে চোৱা, এইটো এটা চাৰ্কল, এইটো হৈছে তাৰ চেণ্টাৰ, এইটো ধৰি লোৱা, এইটো আমি অকল এই বস্তুটো আমি যদি কেলকুলেট কৰিব লাগে তাক আমি কি বুলি ক'ম, আৰ্ক, মানে অকল চাৰ্কলৰ মাজ জাষ্ট এটা পাৰ্টক আমি আৰ্ক বুলি ক'ম। এইটো ধৰি লোৱা এ বি, যদি ইয়াক আমি কেলকুলেট কৰোঁ তাক আমি আৰ্ক বুলি ক'ম। ঠিক আছে, এ চি বি, আৰু আৰ্কটোক আমি কেনেকৈ নামটো, তাক নামটো কেনেকৈ ক'ম আৰ্কৰ, এ চি বি, আৰু তাৰ ওপৰত এনেকৈ তাক আমি কি বুলি ক'ম, আৰ্ক। চেমি চাৰ্কল, চেমি মিনছ আধা, এইটো ধৰি লোৱা চাৰ্কল, এইটো মাজেদি এইটো চেণ্টাৰ, এইটো ডি যদি পইণ্ট ধৰোঁ এইটো কি হ'ব তাৰ চেমি চাৰ্কল, চেমি চাৰ্কল মানে তাৰ আধা, আৰু তাৰ নামটো কেনেকৈ ল'ম, এই এই পৰ্চনৰ, এই পৰ্চনৰ যদি আমি নামটো লিখিব লাগে কি ল'ম, এ, তাৰপিছত ল'ম ডি, তাৰপিছত ল'ম বি অ' এ, এইটো কি হৈ গ'ল চেমি চাৰ্কল, এইটো চাৰ্কল। আৰু যদি এই চাইডৰ যদি আমি লিখিব লাগে কি লিখিম, এ চি বি অ' এ, এইটো হৈ গ'ল চেমি চাৰ্কল। নেক্সট কি আছে, চেগমেণ্ট, এ কৰ্ড এ বি অফ এ চাৰ্কল ডিভাইড দ্য এৰিয়া এনক্লোজ বাই ইট ইনটু টু পাৰ্টছ হুইচ আৰ কল্ড চেগমেণ্টছ। এতিয়া চোৱা, এইটো গৈ চাৰ্কল, এই চাৰ্কলক যদি আমি এটা কৰ্ড লৈ পেলাই টু পাৰ্টছত ভাঙি দিম, চেমি চাৰ্কলত কি হয়, ডায়মিটাৰ মানে এইটো লংগেষ্ট কৰ্ড যি হয় ডায়মিটাৰ, ডায়মিটাৰ যদি মাজেদি আমি ভাঙি দিওঁ তাক আমি চেমি চাৰ্কল বুলি ক'ম, আৰু ডায়মিটাৰ নোহোৱাকৈ যদি এনে যিকোনো এটা কৰ্ডতে যদি আমি চাৰ্কল এটাক ভাঙিম তাক আমি কি বুলি ক'ম, চেগমেণ্ট, এইটো ডাঙৰ আছে সেইকাৰণে তাক মেজৰ চেগমেণ্ট, কাৰণ এইটো ডাঙৰ পাৰ্ট আছে, এইটো সৰু পাৰ্ট আছে সেইকাৰণে মাইনৰ চেগমেণ্ট। এতিয়া চোৱা, চেমি চাৰ্কলত টু পাৰ্টছ ইকুৱেল পাৰ্টছত ডিভাইড কৰে, কিন্তু চেগমেণ্টত ইকুৱেল পাৰ্টছত ডিভাইড নকৰে, দুটা ডাঙৰ এটা সৰু, এটা ডাঙৰ এটা সৰু, ডাঙৰটোক মেজৰ চেগমেণ্ট আৰু সৰুটোক মাইনৰ চেগমেণ্ট। নেক্সট, দ্য পাৰ্টস অফ এ চাৰ্কল এনক্লোজ বাই এনি টু ৰেডিয়াই অফ দ্য চাৰ্কল, ৰেডিয়াই মানে দুটা, প্লুৰেল অফ ৰেডিয়াছ ইজ ৰেডিয়াই, ইজ কল্ড চেক্টৰ অফ দ্য চাৰ্কল, মানে দুকোনো যিকোনো দুটা ৰেডিয়াছৰ মাজত পাৰ্টক আমি কি বুলি ক'ম, চেক্টৰ, যেনেকৈ ধৰি লোৱা এইটো এটা চাৰ্কল আৰু তাৰ এইটো হৈছে তাৰ চেণ্টাৰ, এইটো এটা ৰেডিয়াছ, এইটো এটা ৰেডিয়াছ, এই দুটা অ এ অ বি, ঠিক আছে, অ এ আৰু অ বি মাজতে পইণ্টটোক চি বুলি ক'ম, অ এ আৰু অ বি দুটা ৰেডিয়াছ, এই দুটা ৰেডিয়াছৰ মাজৰ পাৰ্টক আমি কি বুলি ক'ম, চেক্টৰ, আৰু এটা হয় কোৱাড্ৰেণ্ট, কোৱাড্ৰেণ্ট মানে কি হয়, দুটা ৰেডিয়াছ যদি ৰাইট এংগেলত থাকে, যদি চোৱা এতিয়া এইটো, এতিয়া চোৱা যদি এইটো এটা আৰু ৰাইট এংগেল, ৰাইট এংগেল মানে যদি দুটা ৰেডিয়াছবিলাকে নাইণ্টি ডিগ্ৰী এংগেল ক্ৰিয়েট কৰে, নাইণ্টি ডিগ্ৰী এংগেল ক্ৰিয়েট কৰে তাক আমি কি বুলি ক'ম, কোৱাড্ৰেণ্ট, এইটো ধৰা এ বি চি, এই পাৰ্টক আমি কি বুলি ক'ম, কোৱাড্ৰেণ্ট, কোৱাড্ৰেণ্ট মানে চিম্পলি ওৱান ফ'ৰ্থ,
ঠিক আছে, কোয়াড্রেন্ট মানে ওয়ান ফোর্থ, দুটা সেক্টরে হয়। এনেকে সিম্পলি যদি এটা বনোৱা যায় তাক আমি সেক্টর বলে কম। আর যদি এই দুটা রেডিয়াসের মাজৰ এঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাক আমি কি বলে কম, কোয়াড্রেন্ট। আর নেক্সট এটি কোসেন্ট্রিক সার্কেল, কোসেন্ট্রিক মানে ধরে লো এটু এটা সেন্টার অফ এ সার্কেল, এটু তার উপরে এটা সার্কেল, এই সার্কেলের সেন্টার কোনটো আছে এটু। আর এটা যদি সার্কেল বনাও আর তার যদি সেন্টারটো সেম থাকে, আর এটা সার্কেল বনাও সার্কেলের সেন্টারটো সেম, যদি বহুতকেইটা সার্কেল আছে আর সেন্টারটো যদি সেম আছে তো তাক আমি কি বলে কম, কোসেন্ট্রিক সার্কেলস, মানে সেন্টার সেম। ঠিক আছে,